নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই। শনি মহারাজ হতে চলেছে মহাশক্তিশালী, কেন আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। 11 অক্টোবর 2021 শনি বক্রী থেকে মার্গী হয়ে যাচ্ছে। আমি একটা কথা আপনাদেরকে বলেছি বারবার, শনি যখন বক্রী হয় অর্থাৎ পাপী গ্রহ যখন বক্রী হয় তার অশুভ প্রভাব বৃদ্ধি করে, কিন্তু যখন এই পাপী গ্রহ মার্গী হয়ে যায় কি না বেশ শুভ ফল দিয়ে থাকে এই কটি রাশিকে। বর্তমানে মকর রাশিতে শনি কিন্তু অবস্থান করছে এবং মকর রাশিতে 11 অক্টোবর থেকে মার্গী হয়ে যাচ্ছে। ধনবর্ষা হতে চলেছে এই কয়টি রাশির ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে এই কয়টি রাশি। শনি কলিযুগে কিন্তু অর্থ দিয়ে থাকে, আপনি অর্থ বলুন, আপনি দাম্পত্য সুখ বলুন, আপনি সন্তান সুখ বলুন, শনি আপনি কর্মের জায়গাটা বলুন, যারা কর্ম পাচ্ছেন না কর্মের জায়গাটা কিন্তু শনি নির্দেশ করে। অর্থাৎ শনি যেভাবে অবস্থান করছে আপনার রাশিচক্রে, আপনার বাই বার্থ চার্ট কোন লগ্ন থেকে কোনভাবে অবস্থান করছে সেটা দেখা দরকার, এবং যে যে ভাবের উপর দৃষ্টি দিচ্ছে সে সে ভাবগুলোকে কিন্তু নাশ করে যায়। অর্থাৎ শনির দৃষ্টি খারাপ স্থিতি বড়, অর্থাৎ যে স্থানটাকে যে স্থানে শনি অবস্থান করে সেই স্থানকে বলবান করে, এবং যে স্থানগুলোর উপর দৃষ্টি দেয় সেই জায়গাগুলো আপনার নাশ করে দেয়। অর্থাৎ আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে শনি নিচস্থ নেই তো, আপনার রাশিচক্রে শনি পাপ্যত্তরে যোগে নেই তো, আপনার রাশিচক্রে শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, এবং শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। এই যে সাড়ে সাতই বলুন আর আপনার শনির ঢাইয়া বলুন আর শনির মহাদশা বলুন, এটা হচ্ছে শনি হচ্ছে কর্মফলদাতা। অনেকের জীবনে দেখবেন দুঃখ দারিদ্রতা বেশি লেগে থাকে, আপনার কর্মফলের জন্য কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসছে। অর্থাৎ কেউ কেউ আবার অন্যায় কাজ করছেন, কিন্তু শনি একটা জিনিস যে দেখে, আপনি যদি সঠিক লাইনে চলেন আপনাকে, অর্থাৎ আপনার যতই এ থাকুক না কেন সেই জায়গাটা কিন্তু শনি আপনাকে কিন্তু তুলে ধরবে। এবং শনিকে ভালো করতে গেলে আমি আবারও বলছি, আপনি কুকুরকে মিষ্টি খাওয়ান, কুকুরকে রুটি দেন, কুকুরকে দুধ খাওয়ান, অর্থাৎ দুধ রুটি মিষ্টি যদি খাওয়াতে পারেন আপনার শনি কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান করবে। এবং সমাজে যত গরিব মানুষ আছে যারা বাস্তবে নির্ধনী তাদেরকে সাহায্য করুন, শনি তাতে কিন্তু প্রসন্ন হয়। এবং আপনার অধীনস্থ যারা কর্মচারী আছে কি না তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাতে কিন্তু শনি কিন্তু আপনার উপর কৃপা কিন্তু করবে। অর্থাৎ শনি একটা কথা আমি বারবার বলেছি, শনি যাব দেতা হয় তো ছাপ্পার ফারকে দেতা হয়, এই কলিযুগে যদি ধন দিয়ে থাকে একমাত্র শনি। শনি কিন্তু আপনার রাশিচক্র যদি ভালো থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি ঐশ্বর্যের শিকড় চূড়ায় যাবেন। অর্থাৎ লাগে টাকা দেবে গৌরী সেন। দেখুন প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে মকর রাশি, রাশিতে অবস্থান করছে এই শনি মার্গী এবং কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কিন্তু কর্মভাবে কি তুঙ্গ গ্রহে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু দেখা ব্যাপার। অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কর্মের জায়গাটা এই 11 অক্টোবরের পর থেকে ধীরে ধীরে, শনি যেহেতু ধীরগতি প্ল্যানেট কি না, ধীরে ধীরে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটতে চলেছে। মকর রাশির কর্ম জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উত্থান, আপনাদের শ্মশানাহ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে শনি। অর্থাৎ মকর রাশি হতে চলেছে মালামাল এবং বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুদ হবে। 2 নম্বর যে রাশি সে রাশির নাম হচ্ছে মেষ রাশি।
মেষ রাশির কর্ম হবে একাদশপতি কর্ম হবে, কর্মক্ষেত্রে সফলতা দেবে এবং মার্গী অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু ধীরে 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 কিন্তু কাটবে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন, নিজস্ব প্রপার্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যভাবে অবস্থান করছে এবং মার্গী আপনাদের কর্মপতিও এবং ভাগ্যপতি, কর্মপতি ভাগ্যপতি কানেকশান, ভাগ্যর সাপোর্ট আপনারা পাবেন কর্মক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাদের এ সময় কর্মক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি করবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। বিদেশ থেকে আপনার লাভ, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু বিদেশ থেকে লাভ কিন্তু পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম অনেকে অপেক্ষা করছেন কোন, আমার রাশি নেই তো, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু রাজযোগকারী প্ল্যানেট চতুর্থভাবে মার্গী অবস্থাতে অবস্থান করছে, সুখভাবে অবস্থান, সুখের জায়গা আপনাদের বাড়বে, প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, শ্বশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, রাজনীতির ক্যারিয়ারের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু বেনিফিট কিন্তু পাবেন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের একাধিক ভূমি সম্পত্তি প্রপার্টি কিন্তু হবে। এর পরের যে রাশি, সে রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশি ধনভাবে অবস্থান করছে, ধনপতি ধনভাবে অবস্থান করে এবং মার্গী অতি শুভ ফল দিতে চলেছে ধনু রাশি যদি আপনি হন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে ধনপতি ধনভাবে অবস্থান। ব্যবসা ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট কিন্তু আপনার হবে, আপনার ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে ধনু রাশি। এবং ক্যারিয়ারের দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। এর পরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের সফলতার জায়গাতে এই শনি অবস্থান করছে এবং মার্গী আপনার ক্ষেত্রে যে কোনো কাজ দীর্ঘদিন আটকে গেছে এই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে। যাদের কেস মামলা মকদ্দমা চলছিল এই জায়গা থেকে আপনার কিছুটা হলেও রিকভারি আপনাদের এই সময় কিন্তু হবে। সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ মীন রাশি, ডায়েরিতে নোট করে নিন, মীন রাশি ক্ষেত্রে শনি আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে কর্কট। কর্কট রাশির আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শ্বশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ, দৈনিক রোজগার বৃদ্ধি, পার্টনারশিপ বিজনেস করছেন সেই জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হবে। আপনাদের ক্ষেত্রে শনি আপনাদের কিন্তু দুহাত ভরে কিন্তু আপনাদেরকে কিন্তু অর্থ দিতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ, লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং আপনাদের পেমেন্ট আটকে গেছে, বিল পাস হচ্ছিল না, সেই পেমেন্ট আপনারা পাবেন, বিল পাস আপনাদের হয়ে যাবে। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা রেহাই কিন্তু আপনারা পাবেন কন্যা রাশি। ভাগ্যর সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন কন্যা রাশির ক্ষেত্রে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্য সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, ডুবে গেছে এমন টাকা এই টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যাদের রাশিচক্রে শনি খারাপ আছে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করান এবং ওং সাং শনিশ্চরায় নমঃ আপনারা এটা আটবার আপনারা পাঠ করুন, তাতে কী হবে শনি সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের কাটবে এবং আপনাদের রাশিচক্রে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিতরূপে শনি কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ এই সময় দিবে, অর্থাৎ শনি এখন দিতে এসেছেই আপনাদেরকে অর্থ, লাভ আপনাদেরকে দিবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করুন। নমস্কার।